এই মানব জনম বড় দুর্লভ জনম। শাস্ত্রে বলছে যে এই যেখানে মা বোনরা আছে সেখানে তোমরা একটু পিছনে থেকো, তার কারণ ওটা হলো আত্মশক্তি। মাদের দিকে মায়ের দিকে সবার নজর রাখা উচিত ভালো করে। তাই বলি কখনো কেউ মাকে জ্ঞান দেবেন না, কারণ কি জানেন, কেউ আপনার মা যদি পাগল হয় কেউ জ্ঞান দেবেন না, কারণ হলো আপনার মা সর্বপ্রথম শিক্ষক আপনার। সে যদি পাগলিও হয় তাও আপনাকে হাফ প্যান্ট পরা থেকে শিখিয়ে সব সে শিখেছে, তাকে কেউ জ্ঞান দেবেন না। ভালোবাসবেন, ভালোবাসবেন, দেখবেন আপনার হৃদয় ভরে যাবে। এই মানব জনম দুর্লভ জনম। শাস্ত্রে বলছি যে মানুষ শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠটা কোথায়? শ্রেষ্ঠত্ব এই মানুষই কেবল পারে যে একটা আরেকটি মানুষের কাছে আত্মসমর্পণ করতে। কে? সন্তান মায়ের কাছে আত্মসমর্পণ করে, মা বাবার কাছে আত্মসমর্পণ করে, বাবাও মায়ের কাছে আত্মসমর্পণ করে। সবাই যারা শ্রদ্ধা ভাজন সবাই সবাইকে ভক্তি করে চলে। মানুষ পারে, আর কোনো জীব পারে না। কত লক্ষ জনম আয় কত লক্ষ জনম করে ভ্রমণ, খেপা পেয়েছি মানব জন, কত লক্ষ জনম করে ভ্রমণ, পেয়েছি এই মানব জন, এ জনম চলে গেলে আর পাব না, ছেড়ে দেব না। কি মজার একটা ব্যাপার না, বিশ্বের সকল জীবের স্বভাব এখন মানুষের মধ্যে এসে গেছে। আলাদা করে জঙ্গলে আর যেতে হয় না সাধনা করতে, কারণ কিছু কিছু মানুষ দেখবেন সাপের স্বভাব। সাপ কি করে? একটা সবল মেরে দূরে আসি বসে থাকে, বাপালাই মানুষটা মারা যায়, ও খুব তৃপ্তি পায়। মানুষের মধ্যে ওই স্বভাব আছে না, ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে দূরে দাঁড়ায় থাকি, মজা পাই, ওদেরকে বলা হয় সাপের স্বভাব। এই সাপের স্বভাবের মানুষের সংখ্যা এখন বেশি হয়ে গেছে। না না, আমরা মানুষ, আমরা মানুষ, আমরা আমরা আমাদেরকে, আমরা সবাইকে, আমরা মানব জাতিকে আমরা যত্ন নেব, যত্ন করব। তোমায় রেতে মাঝারে রাখব, ছেড়ে দেব না। তোমায় দিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় পক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। কত লক্ষ জনম কত ভোগ, মানব চলে গেলে জানে পাব না, চলে গেলে আর পাব না, না না যে তুমি বসাই তোমায় দিতে পারছি, thank you.
মোহন বরা কত মনে জানার মনোহরা মহেশ্বর একটা কথা ভুবন মোহন গোরা কত মনি জানার মনোহরা তারপরে বলছে হয়ে রাধার প্রেমে মাতোয়ারা তাহলে শাস্ত্রে কথিত আছে যে আদমকে সৃষ্টি করতে আল্লাহ অনেক সময় নিয়েছেন আর হাওয়ার সৃষ্টি নাকি অল্পক্ষণই হয়ে গেছে এ রহস্য কেউ জানতে চায় না তাহলে তার কেটে যাও এটা আপনা আপনি সৃষ্টি হয়েছে মানে আপনা আপনি হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে পাওয়ার আমি বেশি কিছু বলবো
কদম ছেড়ে দেব না 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 কদম ছেড়ে দেব না 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 তোমায় ভিজে পাতা দিয়ে ডাকবো ছেড়ে দেব না চল গেলে সোনার পরতালে হয়ে যা।